প্রিয় বন্ধুরা রাজ্যে শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া সোমবার পর্যন্ত রাজ্যের প্রায় আশি লক্ষ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার টাকা পাঠিয়ে দিয়েছে পুজোর আগে রাজ্যের মহিলাদের হাতে টাকা পৌঁছে যাওয়ায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজের জন্য তিনি রাজ্য সরকারের টিমকে অভিনন্দন জানিয়েছে তবে বন্ধুরা রাজ্যের অনেক মহিলারা জানাচ্ছে এখনো পর্যন্ত তাদের মোবাইলে কোনো এসএমএস আসেনি বা ব্যাঙ্কে কোনো টাকাও ঢোকেনি তো বন্ধুরা কি কারণে আপনাদের এই সমস্যাগুলি হচ্ছে তা জেনে যাবেন আজকের এই ভিডিও দেখলে তাই বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই দেখবেন প্রিয় বন্ধুরা প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগেই আশি লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পৌঁছে গিয়েছে পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সাহায্য পৌঁছে গেল বিপুল সংখ্যক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাকি উপভোক্তাদের আর্থিক সাহায্য পুজোর পর দ্রুত পাঠিয়ে দেওয়া হবে প্রশাসনের সূত্রের খবর প্রায় আশি লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে প্রথম পর্যায়ে দু কোটি আটচল্লিশ লক্ষ ষাট হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল দ্বিতীয় পর্যায়ে আরও আটশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে যে সমস্ত মহিলারা আবেদন করেছেন তাদের আবেদন খতিয়ে দেখার পর সঠিক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পৌঁছে দিচ্ছে রাজ্য সরকার পুজোর আগেই যত বেশি সংখ্যক উপভোক্তাকে এই সাহায্য দিতে জোর কদমে কাজ শুরু করা হয়েছিল কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন পুজোর আগেই মহিলাদের আর্থিক সাহায্য দেওয়া হবে সেই মতো দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র জমা নেওয়ার পাশাপাশি শুরু হয় আবেদনপত্র খতিয়ে দেখার কাজ দ্রুত সেই কাজ সেরে ফেলা হয়েছে প্রশাসনের সূত্রে খবর দুয়ারে সরকারের শিবিরে এসেছিলেন প্রায় তিন কোটি আটান্ন লক্ষ চুয়াত্তর হাজার সাতশো একানব্বই জন মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন জমা পড়ে এক কোটি উনআশি লক্ষ ছাব্বিশ হাজার তিনশো আটষট্টি প্রায় দেড় কোটি উপভোক্তাকে চূড়ান্ত করা হয়েছে যার মধ্যে পুজোর আগেই প্রায় আশি লক্ষ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ সাহায্য পৌঁছে গিয়েছে এই প্রকল্পে সংখ্যালঘুরা পাবে মাসে হাজার টাকা আর সাধারণ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে পাঁচশো টাকা সেই মতো টাকা পাঠানোর কাজ চলছে প্রশাসনের সূত্রে খবর পুজোর পর বাকি উপভোক্তাদেরও অর্থ সাহায্য যাতে পৌঁছে যায় সেই মতো কাজ চলছে তবে চলতি মাসের শেষে রাজ্যে চার জেলার চার আসনে ভোট শুধুমাত্র দিনহাটা শান্তিপুর খর্দা গোসবাই ভোট থাকায় কোচবিহার নদিয়া উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনায় সরকারি প্রকল্পে অর্থ সাহায্য দেওয়া যাবে না সেক্ষেত্রে ভোটের পর এই চার জেলা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ সাহায্য পৌঁছে যাবে তো বন্ধুরা দিনহাটা শান্তিপুর খর্দা গোসাবা কোচবিহার নদিয়া, উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনায় যেসব মহিলারা বসবাস করেন সেই সব মহিলারা এখন লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাবে না কারণ এই সব জেলায় ভোট থাকায় টাকা দেওয়া যাবে না তাই ভোট হয়ে গেলে এই সব জেলার মহিলারা টাকা পেতে শুরু করবেন তাই অযথা চিন্তা করা কোনো কারণ নেই বন্ধুরা আরও একটি কথা নবান্নের তরফে বলা হয়েছে যে অনেকের হয়তো মোবাইলে লক্ষ্মীর ভাণ্ডারের এস যায়নি তাদের উদ্দেশ্যে নবান্ন ঘোষণা করেছে যে যাদের মোবাইলে লক্ষ্মীর ভাণ্ডারের এস এম যায়নি তাদের চিন্তা করার কোনো কারণ নেই যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবেন যেহেতু একসঙ্গে অনেক আবেদন জমা পড়েছে তাই সবার মোবাইলে আসেনি তবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি সবার মোবাইলে চলে আসবে আর আপনারা যারা যোগ্য তারা সবাই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে যেহেতু রাজ্যের অনেক মহিলারা একসঙ্গে এই প্রকল্পে আবেদন করেছেন তাই সবার অ্যাকাউন্টে একসাথে টাকা ঢোকাতে একটু অসুবিধা হচ্ছে তবে আপনারা কেউ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বঞ্চিত হবেন না সবাই টাকা পাবেন যারা যোগ্য বলে বিবেচিত হবে